আজকে যদি ধীর কিছু হয়ে যায় তার জন্য দায়ী ওই গৌরী মেয়েটাই। গৌরী তো দরজার বাইরে দাঁড়িয়ে ও সব শুনতে পাচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছে। থাক না মা এসব। হ্যাঁ তুমি আমাকে থামিয়ে দিতেই পারো, আর গৌরীর জন্য যে সমস্ত অনর্থ হচ্ছে সেগুলো পারবে গৌরী থামাতে? যা হয়েছে সেটা হয়তো না হলেই ভালো হতো, কিন্তু আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু করিনি মহেশমতি। হ্যাঁ মহেশ্বরী ম্যাডাম, রুদ্র ইচ্ছে করে কাউকে কষ্ট দিতে চাইনি। শুদ্র মনে আপনার প্রতি যা ভালোবাসার সম্মান আছে তা নিয়ে কারো কোনো সন্দেহ থাকতে পারে না। যে ভালোবাসার সম্মান নিয়ে আমি এখন কি করবো? আমার নাতনিকে তো সম্মান করা হলো না। আজকে রুদ্রর জন্য আমার দিদিভাই কষ্ট পাচ্ছে। আমার কথাটা একবার শোনো। রুদ্র, আমি আর কোনো রকম কোনো কথা শুনতে চাই না। তোর মুখের কথা আর তোর ব্যবহারে কোনো মিল নেই, সেটা আমি নিজের চোখে দেখলাম। আর বাদ দে, আমি এখানে তোর বিয়ের গল্প শুনতে আসিনি, তোর ভাত কাপড়ের অনুষ্ঠান নিয়েও কথা বলতে আসিনি। যেটা নিয়ে কথা বলতে এসেছি আমরা সেটা নিয়ে কথা বলি। কি নিয়ে কথা বলতে চাও মহেশমতি? আমার আর ধীর জীবনে যা ঘটার তা তো ঘটে গেল। একটা কথা মনে রাখবি রুদ্র, ভূমিকম্প না খুব সামান্য সময়ের জন্য হয়, কিন্তু তা যা ক্ষতি করে যায় তা সারাটা জীবন জুড়ে বয়ে বেড়াতে হয়। মা কি করছো? বেঁচে আছি, এই যা। সত্যি বাড়িতে যে এরকম পরিস্থিতি হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। তুই তো ভাত কাপড়ের সময় ছিলি। মন থেকে তো আর ছিলাম না, রুদ্রকে কিছু বললেও ও শুনবে না, আর বাড়িতে এখন ওকে তো আজ করার লোকের অভাব নেই। বাবা তুই কি বৌমার কথা বলছিস? বৌমা নরম মনের মানুষ, ওর ছেলের বউয়ের চোখের জল দেখে গলে গেছে, শাশুড়ির কর্তব্য পালন করছে। আমিও এবার আমার কর্তব্য পালন করব। মহেশ্বরীকে আমি কথা দিয়েছিলাম, স্ত্রীকে আমি সেই অধিকার ফিরিয়ে দিয়েই ছাড়ব। হরগৌরী পাইস হোটেল মহাসপ্তাহ 5-11 অগস্ট রাত 10টায় স্টার জলসায়।